জন্ম থেকেই ওদের চোখে দৃষ্টি নেই, তবে ছোটবেলা থেকে চোখে না দেখতে পেলেও স্বপ্ন দেখেছিল ওরা বড় হওয়ার, পড়াশুনো করে ভালো রেজাল্ট করার। তাই জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পেরে যার পরও নাই খুশি কোচবিহার মিশনারি ব্লাইন্ড স্কুলের পাঁচ পড়ুয়া। এদের মধ্যে শাহজাহান মণ্ডল পেয়েছে 597 নম্বর, 524 পেয়েছে ভজনচন্দ্র দে, 447 নম্বর পেয়েছে স্বপন রায়, আয়েশা খাতুন পেয়েছে 436 নম্বর এবং তিলোত্তমা বাড়ুই 427 নম্বর পেয়েছে। পাঁচজনই কোচবিহারের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, ছোটবেলা থেকে এই মিশনারি স্কুল থেকেই পড়াশোনা। মাধ্যমিকে ভালো রেজাল্টের পর সবার ইচ্ছে শিক্ষক হওয়া। এখানে হোস্টেলে থেকে আমি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুলে পড়াশোনা করি, মাধ্যমিক দিয়েছি। কত পেয়েছো? 436। এই নাম্বার পেয়ে পাস করে খুব ভালো লেগেছে। তো মাধ্যমিকে আমার টোটাল নাম্বার এসেছিল 441। কিরম লাগছে? তো ভালোই লাগছে আমার। মাধ্যমিকে আমি মোট নাম্বার পেয়েছি 524। আমার শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। রবিবার এই পাঁচ পড়ুয়াকে সংবর্ধনা দেয় কোচবিহার মিশনারি স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় সাংসদ পার্থপ্রতিম রায়। পড়ুয়াদের এই সাফল্যে খুশি স্কুলের প্রধান শিক্ষক। পাঁচ পড়ুয়ার এই ফল বাকিদেরও উদ্বুদ্ধ করবে বলে আশা তাঁর। আজকে সত্যি খুব গর্বের দিন আমাদের জন্য, বিশেষ করে আমাদের ছাত্ররা যে সুন্দর ফল করেছে। মাধ্যমিক শেষ, এবার লক্ষ্য উচ্চ মাধ্যমিক। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাহজাহান তিলোত্তমারা। দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।